তারপর নতুন শাড়ি পরবে, নতুন শাখা পালা পরবে, নতুন সিঁদুর পরবে। শাখা পালা তো মানে আছে, দেখো না। হ্যাঁ, শাখা পালা তো আছে, সিঁদুরটা তো শোন না, শাখা পালাটা সোনা আছে তো, এটা পাল্টাবো না। এটা সোনা অনেক দামি জিনিস, সোনার খুব দাম বেড়ে গেছে। সিঁদুরটা 5 টাকায় পাওয়া যায়, সিঁদুরটা বলছো আমি নতুন করে পরে দেবো। এটা বছর আরে 5 টাকার সিঁদুর আমি পরি আর পরে পেয়েছি। সিঁদুরটা হয়ে গেল, ঝামেলা মিটে গেল, এবার নতুন লাগবে। আমি চান টান করছি, হ্যাঁ আমার চান হয়ে গেলে তোমাকে ডাকবো, তুমি আসবে, আমি শ্যাম্পু সাবান দিয়ে নিজের হাতে তোমাকে চান করো, বুঝছো? নিজের হাতে তোমাকে আমি চান করে সাবান মাখিয়ে মাখিয়ে বাবা, তুমি কেমন করে চান করাবে? তুমি তো ল্যাংলা। আমি ল্যাংলা? এই দেখো আমি হিমসাগর হয়ে গেলাম, আর লেগ নাই। আমি সবাই বাথরুমে যাচ্ছি, বাথরুমে আমার চান হয়ে গেলে তোমাকে ডাকলেই তুমি চলে আসবে, ঠিক আছে? ওকে, মানে তুমি ইংরেজি ওই যে তোমার সাথে বাচ্চা ছেলেটা, ওকে ও বাচ্চা ছেলেটা, ওকে ইংরেজি বলছো, বাচ্চা ছেলেটা হচ্ছে আমার কাজের ছেলে, হচ্ছে নন্টি। Thank you.
যদি হেরে যাও তাহলে আমরা থাকবো কি করে? আমার গাড়ির পেছনে টিকিটা ঘুরতে দেখি একটা ডেড বডি। ডেড বডি? কার ডেড বডি? ওই তিশার বাবু, উত্তম বাবু। না না, তুমি আমার সাথে থানায় চলো, থানায় গিয়ে বড় বাবুকে সব খুলে বলি। চলো আমার সাথে থানায় চলো। না, থানায় যাবে না। থানায় যাবো না? না, থানায় গেলে ওরা আমার খোকাকে ধরে নিয়ে চলে যাবে। যা ধরে দিয়ে যা, অমন ছেলে বেঁচে তাকাচ্ছে, মরে যাওয়া ভালো। অমন সন্তানটা কোনো বাবা মা জীবন এলে আর সেই বাবা মা জীবন কাহিনী জানার পর আর কোনো বাবা মা কোনো সন্তান চাইবে না, তাই বুঝি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালা অনেক ভালো। চলো আমি সে থানায় চলো। ছেলে ছেলে করে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ, তোমার ওই ছেলের জন্যে আমাকে কি জেল খাটতে হবে নাকি? না মা, কি আর কোনো খাটাখাটি করতে হবে না, আমি মার জন্য বউ নিয়ে এসেছি। দিশা, মা বাবা সবাইকে প্রণাম করো। খোকা যদি এই বাড়ি থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। এতদিনে আমার কাজ সাকসেস হলো। তা বলছিলাম বাবা, আর আমি কতবার বলবো আমি কারোর বাবা নই। তুমি আমার বাবা নও? আমি কি, আমি কি, আমি কি বেজন্ম নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই তুই বেজন্মা। আমি আমি বেজন্মা? তার মানে বাবা, কে আমার মা, কে আমার বাবা, কি আমার পরিচয় এটা কেউ জানে না? আমার পকেটে যদি একটা পিস্তল থাকতো, এই রাজবন্ধু পাড়ায় তুই আমাকে যে অসম্মান করেছিস আমি নিজের হাতে তোকে গুলি করে মারব। আমি সেটাই করবো। দিগম্বর, তাই তো নন্টের কাছে পিস্তলটা কিনে নিয়ে চলে এলাম। নন্টে? হ্যাঁ নন্টে। হ্যাঁ আমি নন্টে। এই হারামজাদা, আমার ছেলে হয়ে তুই আমার সঙ্গে বেইমানি করলি? আমার সঙ্গে তো বেইমানি করিনি, করেছি তোর মতো একটা কুত্তার সাথে। নন্টে, তাই তো তোর পিস্তল চুরি করে আমি দিগম্বর বাবুকে 2 লক্ষ টাকা বিক্রি করেছি। মারুন দিগম্বর বাবু, শোটার বুকে পুরো 6-6টা গুলি চালিয়ে দিই। মারুন দিগম্বর, মানুষ কুকুর কিনতে গেলে তার বংশমর্যাদা দেখে নেয়, আমি না দেখে নিয়েছিলাম। মারুন দিগম্বর, মারো, গুলি করে মারুন, দরকার হয় আপনারা আমি কেস খাবো। হ্যাঁ দিগম্বর, তুমি ডেড বডি এখন আমার গাড়িতে, আমার বন্ধু রাস্তার শান্তির জন্য তুমি না বলে আমাকে দাও, আমি ওকে গুলি করে মারব। না সুসংক না, ওকে আমি নিজের হাতে গুলি করে মারব। তুই সমাজের কলঙ্ক, তুই বেঁচে থাকার অধিকার নেই, তুই সমাজটিকে কলুষিত করে দিচ্ছিস। না, তোকে বাঁচতে দেবো না, তোকে বাঁচতে দেবো না। তোকে মেরে আমি আমার বৌমাকে তোর কাছ থেকে নিয়ে যাবো না। শুনুন, আমরা শুনেছি, আমরা দেখলাম মা, এই দিগম্বর বাবু নিজের ভুল নিজে বুঝতে পেরে 2 লক্ষ টাকা দিয়ে একটা পিস্তল কিনে নিজের পিস্তলে নিজে সুইসাইড করলেন। তার মানে আত্মহত্যা? আপনিও কি তাই করবেন নাকি শশাঙ্ক বাবু? ঠিকই বলছিস সাবিত্রী দেবী। রামুদা কি বলছে? রামুদা নয়, এতদিন যাকে রামুদা কাজের লোক ভেবেছেন উনি আমার জন্মদাতা বাবা। বাবা? তাই তো খোকা বাবুর সঙ্গে প্ল্যানিং করে যে পিস্তলের গুলি সামনের দিকে বের হয় সেই পিস্তল দিগম্বর বাবুকে না দিয়ে এমন একটা পিজে সামনের দিকে গুলি চালালে পেছন থেকে গুলি বেরিয়ে যায়। অভিনয় ভালো করেছিস, কাছেই থাকবি, যা। ওকে যা যা যা। কি ভাবতেন ও শশাঙ্ক বাবু, কি ভাবতেন? দিগম্বর পিস্তল ধরেছে, মারো দিগম্বর, মারো মারো মারো, পরের ছেলে বলে এটা করতে পারলেন, নিজের ছেলে এটা করতে পারতেন? পারতেন না কখন? মনে করে আজ থেকে
30 বছর আগের কথা মনে পড়ে শশাঙ্ক? যেদিন আমার বাবা আপনার হাতে একটা ছোট্ট রক্তে মাখা বাচ্চা তুলে দিয়েছিল মানুষ করার জন্য, আপনার মানুষ করেছেন? মানুষ করেছেন, 14 বছর পর্যন্ত মানুষ করেছেন, কিন্তু 14 বছর বয়সেই বুঝে গিয়েছিলেন এর দ্বারা পড়াশোনা হবে না। কি করে বুঝলেন? বাচ্চাকে তো স্কুলে ভর্তি করেন পয়সা দিয়ে, ডোনেশন দিয়ে। কোনদিন বাচ্চার পিঠের ব্যাগটা বয়ে দেখেছেন? ব্যাগটা কত ভারী বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চাগুলো বইতে বইতে তার পিঠটা তো বেঁকে যাচ্ছে একেবারে। 14 বছর বয়সে উনি বুঝে গেলেন আমার দ্বারা পড়াশোনা হবে। আরে যে দেশে 14 বছরের বাচ্চার পিঠে 28 কিলো বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় সে দেশের যুব সমাজের শিক্ষা নয় ভিক্ষা করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। ওই লোহার কারখানাতে না কোনো ভালো কাজ হতো না, ওখানে তৈরি হতো নানান ধরনের পিস্তল, AK-47, AK-56, ব্যাডমিন্টনের পেছনে বন্দুক, একতলার পেছনে বন্দুক, হকি স্টিকের পেছনে বন্দুক, কোনো গুলি সামনে চালে পেছন দিকে এই ধরনের বন্দুক তৈরি হতো। আর আমি তো 14 বছরের বাচ্চা, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতাম, ভালো করে আমার খেতে পর্যন্ত দিত না, পরিশ্রম করতে করতাম দিন রাত আমায় খাওয়াতো, খেতে পর্যন্ত দিত না আর খাটিয়ে দিত আমাকে। একদিন ওই লেদের কারখানায় কাজ করতে করতে, পিস্তল তৈরি করতে করতে, আমি ভোর 4টের সময় আমার শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল, আমি ক্লান্ত অবস্থায় ওই মালিক জাহির খানের চেয়ারে বসে পড়েছিলাম। আর বসে পড়ে কখন যে আমার তন্দ্রায় নেত্রায় চোখটা লেগে গেছিল আমি বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এটাই আমার অন্যায় ছিল। আর সকালবেলা মালিক জাহির খান যখন এসে দেখলো তার চেয়ারে আমি বসে আছি, কোনো কিছু চিন্তা না করে আমাকে সজোরে লাথি মেরে বললো, সুহানা বাচ্চা বাঙালিকা হলো আমার চেয়ারে বেটা হ্যাঁ, চাপ তুলে যেই কথা বলো ওই পিস্তল কারখানা থেকে একটা পিস্তল তুলে চালিয়ে দিলাম জাহির খানের বুকে, জাহির খান মারা গেল। ওই কারখানায় যারা আসতো তাদেরকে হাত চুপড়ে বললাম, দেখুন আমি বাচ্চা ছেলে, আমায় লাথি মেরেছিল, আমি রাগের মাসে গোমন অবস্থায় আমি গুলিটা চালিয়ে দিচ্ছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমাকে আপনারা পুলিশে দিয়ে দিন, আমাকে ওরা বলুন না, বলুন না, বলুন না, এই তোমার মতো ছেলে, তোমার মতো ছেলে আজকের দিনে আমাদের দরকার, তুমি হচ্ছে আসল ছেলে, আসল যুব সমাজ। তাহলে আমাকে ওখান থেকে করে নিয়ে গেল এমন একটা জায়গায়, সে জায়গাটা এটা যদি হয় ওয়ার্ল্ড, ওটা ছিল ওয়ান্ডার ওয়ার্ল্ড। ওখানে এটিএম মেশিন ভাঙা হচ্ছে, সব কিছু হচ্ছে, ওখানে সব কিছু হচ্ছে মা, আমার ভালো লাগতো না মা, তুমি জন্ম দাওনি, তুমি যেমন মা, যে জন্ম দিয়েছিল সেও মা, আর যে দেশে আমি জন্মেছি সেই দেশটা হচ্ছে আমার কাছে বড় মা, সেই মায়ের যদি ক্ষতি হয় আমি কি সন্তান হয়ে, মায়ের সন্তান হয়ে সেই মায়ের ক্ষতিটা সহ্য করতে পারি, বলতে পারো মা সহ্য করতে কিছুতে পারি? দেখো রামু কাকা, যদি দিশার ছবিটা আমার কাছে নিয়ে গেল, আমি ভাবলাম এই বাংলায় ফিরে বাংলার পুলিশকে সমস্ত ঘটনা বলে আমি পবিত্র হয়ে যাব, কিন্তু এখানে এসে শুনলাম আমার দিশা ও রাহুলকে বিয়ে করে চলে গেছে। তারপর সানিয়া বলে একটা মেয়ে আমার কাছে একটা ডায়েরি তুলে দেয়, যে ডায়েরিটার মধ্যে লেখা ছিল একটি মহিলার দুচ্ছ ভাসানো জীবনের তরুণ কাহিনী, যেটা পড়তে পড়তে, যেটা পড়তে পড়তে না আমার মতো পাষাণের চোখেও জল চলে এসেছিল। আমি তখন বাবাকে ডেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি বারবার ডায়েরি থেকে চমকেচ্ছে করো এই ভদ্রমহিলা কে? তখন বাবা বলো উনি আর কেউ নয়, ওর তো হচ্ছে তোর জন্মদাত্রী মা মীনাক্ষী। এবার এবার আমার মনে পড়েছে, বহু বহু বছর আগে ওই গেস্ট হাউসে একটা মেয়ে গলায় তুলি দিয়ে মরেছে। না আপনারা জানেন গলা তুলি দিয়ে মারা গেছে? একটা মহিলা কোন সময় গলে তুলি দেয় সেই আইডিয়া আপনাদের আছে? আমার মা, আমার মায়ের গর্বে যখন আমি 9 মাস, আমি কদিন গর্বে পৃথিবীর আলো দেখবো, তখন ওদের প্রিয় বন্ধু দিগম্বর রূপকম করে বসে মদ খাচ্ছিল, ওদের নজর পড়ে আমার মায়ের দিকে, ওরা আমার মাকে ধরতে গেলে মা বলে আমাকে ছেড়ে দিন, আমার গর্বে সন্তান আছে, ওরা শোনে না, আমাকে জবরদস্তি করতে থাকে। মা ওদেরকে হাত ছাড়িয়ে ওই গেস্ট হাউসের একটা বাথরুমের মধ্যে ঢুকে পড়ে, ওরা বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভাঙতে ভাঙতে বাথরুমের দরজা ভেঙে দেয়, ওই দরজার সময় মা বাথরুমে পড়ে গিয়ে ওই বাথরুমে জন্ম হয় তোমাদের এই বোকার। দেখুন
ভেবে দেখুন কোন মায়ের কোল থেকে সত্যজাত সন্তানকে কেড়ে নিয়ে যদি তার চোখের সামনে ছুঁড়ে ফেলে দেয়, কোন মা কি বাঁচতে পারে, সুস্থভাবে থাকতে পারে? আজকের সন্তানেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ঠিকই, কিন্তু কোনো বাবা মা সন্তানকে কখনো অনাথাশ্রমে পর্যন্ত পাঠাতে পাঠিয়ে দিচ্ছে? ব্যথা সহ্য করতে পারে আমার মা ডায়েরির মধ্যে নিজের জীবন কাহিনীটা লিখে ওই কেসটাও সেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। আমি পড়তে রাজি আছি রমেশ, পড়তে রাজি আছি।
আমি একজন নারী হয়ে বলছি রাহুল, দিশা আমাদের সাথে অভিনয় করছে না, এটা সম্পূর্ণ মনের কথা। রাহুল বাবু, নারীর ভাষা তো একজন নারী বোঝে। আমিও তো তোমার কাছ থেকে আঘাত পেয়ে খোকাকে ভালোবেসেছিলাম। জানো রাহুল বাবু, অনেক সময় না প্রথম ভালোবাসার আঘাত পাওয়ার ঘা দ্বিতীয় ভালোবাসে শুকিয়ে যায়, কিন্তু দ্বিতীয় ভালোবাসার ঘাও যদি প্রথম ভালোবাসার ঘায়ের মতো হয়, সেই ঘা যে ক্যান্সারে পরিণত হয় রাহুল বাবু, ক্যান্সারে পরিণত হয়। তুমি চুপ করো, বলো বলো, এখন আমি কি করবো, এখন আমার কি করা উচিত বলো বলো। আমি বলে দিচ্ছি। আমার নাম সাবির আলী। আপনি তো খোকার লোক, এখানে কি করছেন? আপনাদের একটা কথা বলতে এসেছিলাম। শুধু কি কথা, নাকি খোকা আবার আপনাকে পাঠিয়েছে নতুন কোন অঘটন ঘটাতে? নেই নেই নেই, এবার ঠিক নেই। আপনার বিশ্বাস কি দিয়ে আমি টাকা খাটিয়ে সুদের কারবার করি ঠিকই, লেকিন আমি একটা মানুষ, আমার ঘরে বারো বাচ্চা আছে, আর আজ আজ খোকার পাল্লায় পড়ে আমি একটা জানোয়ার বনে গেছি। শুধু জানোয়ার নয়, আসলে আমরা সব জাতির মানুষকে সমান মর্যাদা দিই বলে এটা আপনারা আমাদের দুর্বলতা ভাবেন। তাছাড়া আপনি খোকার সম ছেড়ে আমাদের সঙ্গে মিশতে চাইছেন কেন? এতদিন আমি টাকার জন্য লোককে অপমান করতাম, আর আজ আজ খোকা আমাকে এটিএম মেশিন ভাগার জন্য ফাঁসিয়ে দিয়েছে। জানিনা কখন আমার ঘরে ঢুকে টাকা লোহা কাটা করাত ড্রিল হাতুড়ি এসব রেখে গিয়েছিল। পুলিশ রেড করে সব নিয়ে গেল, ওরা আমায় খুঁজছে, বলছে আমি নাকি এটিএম মেশিন ভাঙে। আমিও তো তোমায় কত খুঁজেছি, তোমায় খুঁজতে 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 এখানে তুলেছি। আমি তো ছুঁয়েছিলাম, ছুঁয়েছি কবিতা বলছিলাম, বলছিলাম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ঘুম ভেঙে দেখি পাছে নেই বউ। এরম কি বউ তুমি, এরম করো কেন, খরচা না মাল একটা ঘরে ফেলেছো কেন? এখনো আমাদের কাল ওষুধ কাটেনি, কাল কাল রাত্রি কাটলে তবে তো খুলবে, তুমি মধ্যে ফোন পড়ো। কি সুন্দর লাগছে দেখো, বুঝি বাবা রে, মোবাইল থেকে ছবি তুলে নিতাম তোমার আমি। আমার সামনে অভিনয় করছো, আমার সামনে অভিনয় করছো তুমি, পাগলি, একটা সিয়ানা পাগলি তুমি, আমি বুঝে গেছি। এই ঢাঙা লোকটা কে, উঠের মতো লম্বা লোকটা কে? ও কাকা, ও কাকা, মুখটা দেখি কাকা কাকা। ও সাবির ভাই, কি ব্যাপার, ভিলেনের দল ছেড়ে হঠাৎ হিরোইনদের দলে, কি ব্যাপার? হ্যাঁ যাও থানায় পুলিশ খুঁজতে যাও। আমি যাবো না। না গেলে আমি তোমাকে জোর করে এখান থেকে তুলে নিয়ে যাবো। দিশা, আমি যতক্ষণ বেঁচে আছি তুই দিশাকে কোথাও তুলে নিয়ে যেতে পারবি না শয়তান। সানিয়া, এটা কিন্তু একতারা নয়, এটাও কিন্তু একটা বিস্তল বিহার থেকে নিয়ে এসেছে, এটা ঘুরিয়ে দিলে না, ঘুরিয়ে দিলে মায়ের ভোগে চলে যাবে। বিস্তল হাতে নিয়ে যারা মেয়েদের ভয় দেখায় তারা হোক কাপুরু।
কোন শালা আমাকে মহাপুরুষ বলতে বলেছে? কোন শালা আমাকে মহাপুরুষ বলতে পারেছে? হ্যাঁ, আপনার বাবা ভুল করেছে, আপনার বাবা গুলি খেয়েছে। বিশার বাবা ভুল করেছে, দেশের বাবা গুলি খেয়েছে। প্রতীক বেইমানি করেছে, ওর বউটাকে ফাঁসি দিয়েছে। সাবির ভাই আমার মাকে চিটিং পাঁচ বলেছিল, ওকে আমি এটিএম মেশিন ভাড়া খেয়ে খাইছি। আর আমার সঙ্গে দিশার ছোট থেকে বাগদত্তাইতা যেন বাপের কাছে বায়না ধরে আমার দিশাকে আপনি বিয়ে করলেন, আপনাকে কি কেস দেওয়া যায় বলুন তো? মেয়েটাকে যখন সকলের সামনে আনে কিভাবে আনে? মুখে পাঞ্চা বাঁধিয়ে আনে। কেন পাঞ্চা বাঁধিয়ে আনে? পাশে বিয়ে বাড়ি কেউ চিনে ফেলবে, আপনি তো আমার সঙ্গেই ঘুরতে পেরেছে, দেখে সিনেমা দেখে চোখ মারি আনি কি করতে পারি, মাঝে মাঝে মেয়ে করছেই করছে। এটাই কেউ একটা অচেনা ছেলে একটা অচেনা মেয়ে ঘর বন্ধ করে শোয়ার লাইসেন্সের নাম হচ্ছে বিয়ে। একটা বিয়ের কার্ড ছাপিয়ে পাড়ার লোককে মদ মাংস খাইয়ে দাও, ঝামেলা মিটে যাবে। কোন জানোয়ারের রক্ত তো শরীরে বইছে বলতো? সেটা ব্ল্যাক টেস্ট করে আবার দেখতে হবে। কালকে সকালবেলা প্রতীক এসে ব্ল্যাকটা নিয়ে যেত, আমি না খেয়ে থাকবো, দেখবো কি জানো রক্ত বলছে। মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে সিংহের রক্তই বলছে মনে হচ্ছে। আপনার কি মনে হয় আমাদের শরীরে কি গাধার রক্ত? সেটা টেস্ট করে দেখতে হবে। গাধা নয় গাধির রক্ত, তবে মেয়েদের গায়ে গাধির রক্ত হবে, ছেলের গায়ে গাধার রক্ত হবে। যে গাধা গাধি ভুলে যাও, ঝামেলা মিটিয়ে দাও, চলো আসো চলো। যা ইচ্ছে করুন, আমি যাবো না। আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো, চলো বলছি এখান থেকে। তোমার জন্য কিন্তু এতগুলো লোক মরতে বাধ্য হবে। চলো বলছি। আমার সঙ্গে কোন সেন্টিমেন্টাল কথা বলবে না, সেন্টিমেন্টাল কথা আমাকে বলবে না। তোমরা সবাই আমার ক্ষতি করবে, আর আমি তোমাদের ভালো চেয়ে যাবো, তাই না? করবো এই দুনিয়ার সমস্ত নিয়ম কানুন না আমার ভালো করে চেনা হয়ে গেছে একেবারে। আপনি কিচ্ছু জানেন না, আপনি আসলে একজন অহংকারী। আর মানুষ অহংকারী তখনই হয় যখন যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পেয়ে যায়, আর সেটাও কি তোমার বাবার জন্য
তোমার বাবার জন্যই আমার মা গলায় দড়ি দিয়ে মরতে বাধ্য হয়েছে। তাহলে আমার মা গলায় দড়ি দেওয়ার আগে এই 12 নম্বর পাথায় আমার মাকে মিথ্যে কথা লিখে গেছে। কোনো মহিলা মারা যাওয়ার আগে কি কি মিথ্যে কথা লিখে যায় এটা পড়ো। দুনিয়ার সব কথা দুনিয়ার লোকগুলো কাবে ছিল। তাহলে মানুষ যখন বিয়ে করতে যাবে বর যাত্রী আগে নাচতে নাচতে নাচ যাবে আর পেছনে যাবে বর, আর মানুষ যখন মরে যাবে তখন ডেড বডি আগে যাবে আর পেছনে সবাই যাবে দুঃখ করে কাঁদতে যাচ্ছে কাঁদ কি কষ্ট কি কষ্ট। তার মানে কি সুখের সময় সবাই আপনার সামনে থাকবে আর দুঃখের সময় সবাই আপনার পেছনে থাকবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, দুনিয়ার চরিত্র এটা হচ্ছে। দুনিয়ার নিয়ম কারণ আমাকে থাকে, মোমবাতি জ্বালিয়ে মৃতদেহকে স্মরণ করা হয় আর মোমবাতি দিয়ে জন্মদিন পালন করা হয়, এটা দুনিয়ার নিয়ম। দেখো তুই যখন বুঝতেই পেরেছো তোর একটা বাবার সে মেয়ে হয়ে তার প্রতিদান তো তোমার কিছু দেওয়া উচিত। সামনে দুর্গাপুর প্রত্যেক বছর দুর্গাপুজো দেখতে যাই, ট্রেন জামা পরে সেজে গুজে দেখতে কি দেখে না পরে থাকে দুর্গা ঠাকুর আর নিজে থেকে অসুর একঠে হয়ে গেছে। এবার দুর্গা ঠাকুরটা পাল্টাবো, আচ্ছা আমার গল্পে আমি হব অসুর তুমি হবে দুর্গা, কমান।
মারছে মা, ওরা মারছে, সবাই মিলে মারছে মা, তুই তো অপেক্ষা করছে, অপেক্ষা করছে, এই নোটে নোটে ওরা বাড়ির মধ্যে ঢুকে পড়বে। শেষ কথায় আমার মা লিখে গেছিল, খোকা তোকে যেভাবে তিনতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, জানি তুই বেঁচে দিস, যদি তুই বেঁচে থাকিস তুই তোর মায়ের অপরাধের বদলা নেবি, এটা তোর মায়ের দিব্যি। মায়ের কথা রাখবো না, সন্তান হয়ে মায়ের কথা রাখবো না, মা মায়ের কথা রাখার জন্যই তো এই পিস্তলগুলো আমি আমি কিনেছি মা। এই দেখো মা, ওরা যদি আসে না মা, তুমি কাউকে ছেলে কথা বলবে না, কাউকে বাঁচতে দেবে না। আমি তোমার চিন্তা নেই, তোমার ছেলে খোকা আছে, আমি তোমাকে বাবাকে নিয়ে আবার অন্য একটা জায়গায় চলে যাবো, যেখানে আমাদের কেউ ছিলবে না, কেউ চাইবে না। এই দেখো মা পিস্তল, আমি তোমার শিখিয়ে দিচ্ছি, এটা টিগার, এতে ছটা গুলি আছে, এটা টিভিতে গুলি বেরে বেরো মা, এখানে এখানে হচ্ছে ম্যাগজিন বুঝলে মা, এখানে গুলি ভরা থাকে, এগুলো তুমি রেখে দাও মা, ওরা যদি আসে তুমি জানো মা। ও এসো এসো করতে করতে না মা, আমি সাত দিন কোনো কিছু খাইনি, কিছু ঘুমাইনি মা, তো জল এনে মা, একটু তোমার জল খাই, কষ্ট হচ্ছে মা, সব বন্ধ করে দেয় মা, কেউ চলে আসতে পারে মা। দেখো মা তুমি স্বর্গ থেকে দেখো মা, তোমার ছেলে তোমার কথা রেখেছে মা, তুমি আশীর্বাদ করো মা, এই মাকে নিয়ে আমি যেন সুখী জীবন লাভ করতে পারি মা। সমস্ত মানুষ ছটা জুতো নিয়ে এই বাড়ির গেটের সামনে এসে চিৎকার করছে, তুমি পালাও। আমি আর নোটে পালাচ্ছি এখান থেকে, চল নোটে পালাচ্ছি। না